আলহামদুলিল্লাহিহাতসাল আলাম আল্লাহ নবী আবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে আলোচনা করবো আর তা হলো আমরা অনেকেই ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গেলে আমাদেরকে অনেক পরীক্ষা দেয় ব্লাড টেস্ট দিতে পারে ইউরিন টেস্ট দিতে পারে আরও অনেক পরীক্ষাগুলোই আমাদেরকে দেওয়া হয় এখন আমরা যদি ইউরিন টেস্ট করতে গিয়ে আমরা ওই শিশিটার মধ্যে যেটার মধ্যে আমরা প্রস্রাব রাখি ওই প্রস্রাবওয়ালা শিশিটা আমার জামার পকেটের মধ্যে করে আমি সলা তাদাই করতে পারবো কিনা যেমন একটু সময় নিচ্ছে যে আপনি একটু পরে আসেন এদিক দিয়ে নামাজেরও সময় হয়ে গিয়েছে এখন সেটা পকেটে রেখে আমি সলা তাদাই করতে পারবো কিনা না এ বিষয়ে আমরা হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং শুনতে থাকুন আজকের মূল্যবান আলোচনাটি রাসেল মাহমুদ ডাকা ডেমরা থেকে একটি প্রশ্ন করেছেন তাহার প্রশ্নটা হলো হুজুর ল্যাবে টেস্টের জন্য বোতলে করে আনা প্রস্রাব বা পায়খানা পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ সহি হবে কিনা না প্রিয় রাসেল মাহমুদ ভাই আপনি অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন এটা আমাদের অনেকের ক্ষেত্রে না ঘটলেও কিছু সংখ্যক মানুষের ঘটতে পারে কিন্তু যখন ঘটবে তখনই মাসালাটা জানবো বিষয়টা এরকম নয় আমরা যদি আগেই এই বিষয়গুলো জেনে রাখি তাহলে আমাদের আমল করতে অনেক উপকারে আসবে রসলে পাক আলাইহি আলহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা পাই আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তান জিহু মিনাল বাউলে ফাই মাতান আজাবল কবরি মিনহু তোমরা প্রস্রাব থেকে সতর্ক থাকো কারণ এর কারণেই কবরের মধ্যে অধিক আজাব দেওয়া হয় আমরা জানি যে যদি কোনো জামা কাপড়ের মধ্যে অথবা শরীরের মধ্যে প্রস্রাব লাগে তাহলে ওই জায়গাটা ধৌত করতে হয় আপনার শরীরের মধ্যে যদি প্রস্রাব লাগে যেই জায়গার মধ্যে লাগবে ওই জায়গাটা ধৌত করতে হবে কাপড়ের মধ্যে লাগলে কাপড় ধৌতো করতে হবে অথবা যদি কাপড়ের মধ্যে আপনার চিহ্ন না থাকে আপনি কোথায় লেগেছে আপনি বলতে পারছেন না তাহলে হাতের মধ্যে পানি নিয়ে এভাবে ছিটা দিতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার ছিটা দিতে হবে তাহলে প্রস্রাবের ক্ষেত্রে আল্লাহ নবী কতটা সতর্কতা অবলম্বন করেছেন সেই প্রস্রাব যদি আমি টেস্ট করতে যাই তাহলে একটা শিশির মধ্যে আমাকে সেই প্রস্রাবটা রাখতে হয় এই শিশির মুখটার মধ্যে প্রস্রাব লেগে থাকতে পারে অথবা এটার মুখটা সহজ হওয়ার কারণে হয়তোবা কয়েক ফুট আমার শরীরের মধ্যে পড়তে পারে যাতে করে আমার পুরো এবাদতটাই নষ্ট হয়ে যাবে প্রস্রাব সম্পূর্ণ একটি নাপাক বস্তু সুতরাং এই নাপাক বস্তু আপনার পকেটে রেখে সেটা হোক প্রস্রাব সেটা হোক মল বা পায়খানা সেটা আপনার পকেটে রেখে নামাজ পড়া সহি হবে না এজন্য অবশ্যই আপনাকে প্রস্রাব বা পায়খানাটাকে বাহিরে রেখে তারপরে আপনাকে নামাজ আদায় করতে হবে এজন্য আমি এটাকে বাহিরে রাখব তারপরে সোলাত আদায় করব সোলাদ শেষ হলে নামাজ শেষ হলে আমি সেটা যেখানে রাখার স্থান সেই জায়গার মধ্যে আমি সেটা রেখে আসব। এই মাস আলা গুরু আল বাহারুর রায় প্রথম খণ্ড চারশত চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় এবং ফতুয়ায় স্বামী কিতাবের দ্বিতীয় খণ্ড চুয়াত্তর নাম্বার পৃষ্ঠায় রয়েছে প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান একটি আলোচনা শুনলাম তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু